আরজিকর কাণ্ডে তোলপাড়ের আবহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মালদার মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন হবিবপুর থানা এলাকায় এই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এক হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই অভিযোগ মেডিকেল টেস্টে প্রশিক্ষণ দেওয়ার নামে বাড়িতে ডেকে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ওই হাতুড়ে চিকিৎসক সম্প্রতি বর্ধমানের গাংপুরে খুন হন এক আদিবাসী ছাত্রী এবার মালদায় আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল অভিযোগ মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নামে বাড়িতে ডেকে স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এক আতুরে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ মালদার হবিবপুর থানা এলাকায় এই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আরজিকর ঘটনার আবহে আরজিকর কাণ্ডে আরো দুজনের পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই সংবাদ সংস্থা এনআই সূত্রে এমনটাই খবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ভবনের চারতলার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করালো কেন্দ্রীয় এজেন্সি এনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে আরো দুজনের পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই এনআই সূত্রে এমনটাই খবর চারতলা নিরাপত্তার দায়িত্বে থাকা আরো দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্ট করালো কেন্দ্রীয় এজেন্সি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এক স্বর ফের একবার দোষীদের শাস্তি চেয়ে হাতে হাত ধরে পথে নামল ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান নাগরিক সমাজে এদিন পথে নামলেন অভিনেতা চন্দন সেন বাদশা মৈত্র এবং গায়ক পটা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একই সঙ্গে সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানালেন আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের জন্য সুবিচারের দাবিতে রাজপথে ফের ইলিশ চিংড়ির যুগলবন্দী আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের হাতে হাত ঘটি বাঙালে ডোরান টার্বি বাতিলের 11 দিনের মাথায় ফের একজোট হয়ে পথে নামল লাল হলুদ ও সবুজ মেরু মাঠের বৈরিতা ভুলের প্রতিবাদে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে হাত মেলাল মহামেডানও আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ করে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিলেমিশে একাকার হল লাল হলুদ সবুজ মেরুন সাদা কালো রং নাগরিক সমাজের ডাকে প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা সেই মিছিলে পা মেলালেন কলকাতা ময়দানের তিন প্রধানের সমর্থকরা আমাদের দাবি দেওয়া একটাই এবং এই যে আমরা বাঙাল আমরা ঘটি সবাই মিলে একসাথে নেমেছি সেটা একটাই বাঙাল ঘটির একই স্বর জাস্টিস ফর আরজিকর রাইভালরিটা যেখানে যেরকম জায়গায় আছে সেখানে থাকবেই তাই বাঙাল ঘটি এই জাস্টিস ফর আরজিকরের জন্য বাঙাল ঘটি একজোট হয়েছি দুজনেই আমরা এক এক হয়ে গেছি মিছিলে পা মেলালেন অভিনেতা চন্দন সেন বাদশা মৈত্র গায়ক পটা সহ বিশিষ্টরাও আমরা এই যে বর্বরোচিত যে ঘটনাটা ঘটেছে এবং এর সাথে যুক্ত যারা যারা রয়েছেন তাদের সবাইকে একটা জায়গায় এনে মানুষের সামনে আনা উচিত মানুষের সামনে আসুক মানুষের সামনে আসলে মানুষ এবং বিচার ব্যবস্থা তার সর্বোচ্চ শাস্তি দিক যদি সরকার মনে করে তাদের হুমকি ডাক্তারদের প্রতি হুমকি এইগুলো দিয়ে মানুষ চুপ করে যাবে তাহলে তারা ভুল করছেন কারণ এটা আর শুধুমাত্র কলকাতার বিষয় নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নেই এটা সারা দেশের বিষয় হয়ে গেছে এবং দেশের বাইরের বিষয় হয়ে গেছে সুতরাং এটা এত সহজে চেপে দেওয়া যাবে না বিচার মানে কোনো একজনের 7 দিনে ফাঁসি নয় এটা বিচার নয় বিচার হচ্ছে এই জাতীয় অপরাধ সংগঠিত কারা করে কাদের কাদের মদত থাকে এর পেছনে যদি এই এই এটা কোনো একার কাজ না হয় তাহলে কারা ছিল তার পেছনে কতদিন ধরে এই অভিযোগগুলো এসছে কেন কোনো স্টেপ নেওয়া হয়নি তাই গভর্নমেন্টের কোন কোন লেভেলে কোন স্তরে এর সঙ্গে ইনভলভ আছে প্রশাসন কিভাবে ইনভলভ আছে
সবটার বিচার চাই। আজিকার খানের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মহিলারা। এদিন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অঙ্গীকার যাত্রা করেন তারা। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত নাগরিক দ্রোহ করে নাগরিক সমাজ। হেদুয়ায় বেথুন কলেজের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। কর্মস্থলে নারীদের সুরক্ষা ও আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিদ্যুৎ ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মৌন মিছিল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এবিপি আনন্দ।